আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে করলা দিয়ে চমৎকার একটা রেসিপি করে দেখাবো। যারা করলা খেতে পছন্দ করেন, ভিন্ন মাত্রার এই রেসিপিটি তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আশা করছি। এর জন্য আমি এখানে তিনটি করলা নিয়েছি, দুটো পেঁয়াজ, তিনটি কাঁচামরিচ এবং একটি রসুন, সব কিছুই আমি তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নিলে করলার খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, যেটার জন্য এটা খেতে অনেক ভালো লাগে এবং তিতাটা একেবারেই থাকে না, বা যদি লাগেও তাহলে খুবই কম। যদি একেবারে টাটকা ফ্রেশ করলা দিয়ে এটা করেন তাহলে কিন্তু তিতা লাগবে না। যদি বাসায় নিয়ে এসে রেখেছেন, এমন হয় যে দুই তিন দিন হয় করলা নিয়ে এসে ফ্রিজে রেখেছেন, সেটা দিয়ে রেসিপিটি করছেন, সেক্ষেত্রে আপনার করলাটা হালকা একটু তিতা লাগবে। আর করলার মাঝে যে বীজগুলো রয়েছে সেগুলো কেটে কিন্তু আমি ফেলে দিয়েছি। কাঁচামরিচ ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু কম আঁচে রাখতে হবে। করলার সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের যেন উপরে কালারটা একটু গোল্ডেন কালার আসে, এতে করে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে এই রেসিপিতে, যেটার জন্য ভালো লাগে। তো করলাটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। করলা এবং পেঁয়াজের ওপরে যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে আপনারা সব দেখে বুঝতে পারছেন, এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর এখানে আমি রসুন, রসুনের ভিতরে যে কোষগুলো আছে সেগুলো বের করেছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি আর তিনটে কাঁচামরিচ। আর এখানে কিন্তু যে করলা দেখতে পাচ্ছেন, পরে কিন্তু আমি আরও দুটো করলা মানে ভেজে নিয়েছি। আমার এখানে সর্বমোট পাঁচটি করলা আছে, একদম চিকন চিকন ভাজি যেভাবে করে ঠিক সেভাবে কেটে নিয়েছি। এখন করলা ভর্তা বানাবো, এর জন্য রসুনগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছে কাঁচামরিচ এবং শুকনো মরিচ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে আপনারা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন, তবে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোর সমন্বয়ে ভর্তাটা তৈরি করলে অসম্ভব ভালো লাগে। আর করলা যখন আপনি কাটবেন, করলা এত সুন্দর একটা ঘ্রাণ পাবেন যে আপনার কাছে মনে হবে যে এমনি খেয়ে ফেলে, ভর্তা করার অপেক্ষায় থাকতে পারবেন না। মানে একটা ডিফারেন্ট মাত্রা যোগ করে আর কি করলা তেলে ভাজার কারণে। তো লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে সেঁচে নিচ্ছে, মানে ভর্তা করার জন্য যেরকম করে ভর্তা করা হয় আর কি। আপনারা চাইলে শিলবাটাতে বা বাটনাতেও এই ভর্তাটা করে নিতে পারেন। তাহলে তো জিভে পানি চলে আসছে, কারণ সেই ঘ্রাণটা মানে অসম্ভব সুন্দর ছিল আর কি। করলা ভর্তা অনেক খেয়েছি, বাট এরকম ডিফারেন্ট সাথে করলা ভর্তা আমি তো কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম। তো আমার মনে হয় আপনাদের কাছে খুব ভালো লাগবে, আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা ট্রাই করবেন। পেঁয়াজ দিয়ে জাস্ট হালকা একটু এটার সাথে মিক্স করলাম, খুব বেশি কিন্তু একেবারে ভর্তা করে ফেলা যাবে না। আর করলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট হালকা একটু বাড়ি দিতে হবে। আপনি চাইলে করলা এভাবে ভর্তা না করে শুধু হাত দিয়ে চটকে মিক্স করেও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারবেন, সেটাও কিন্তু ভালো লাগবে আমার কাছে মনে হয়। তো আমার ভর্তাটা হয়ে গেছে, একেবারে কিন্তু বেটে ফেলে নিয়ে দেখতে পাচ্ছেন। এখন হালকা হাতে এটাকে স্পুনের সাহায্যে মিক্স করে নিচ্ছে। আশা করছি ডিফের সাথে ভর্তাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, আপনারা সকলেই ট্রাই করবেন, অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। তো করলা ভর্তা যে একটা ফ্লেভার, যে স্বাদ, আমার মনে হয় অনেকেই খেতে পারে না। একটা পরিবারে ভর্তা করলে একজন যদি খায় বাকি সদস্যরা কিন্তু খেতে চায় না। তো এভাবে ভর্তা করলে আমার মনে হয় সবাই একটু একটু করে হলেও টেস্ট করবে, যে ডিফারেন্ট স্বাদের ভর্তাটা কেমন একটু খেয়ে দেখে দেখবেন, সবাই পছন্দ করবে। তাই আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।